আজকাল আমাদের ত্বকের মধ্যে একটা ব্রণ হলেই আমরা ইন্টারনেটে খোঁজাখুঁজি শুরু করে দেই, এমন কি জিনিস রয়েছে যা ব্যবহার করে আমি এই ব্রণের হাত থেকে মুক্তি পেতে পারি। কিছু লোক মার্কেটে থাকা নানা ধরনের বিউটি প্রোডাক্ট ব্যবহার করে থাকেন এই ব্রণকে দূর করার জন্য। কিন্তু আপনার ঘরে যদি দাদিমা নানিমা থাকে, তাদের কাছ থেকেই কিন্তু আপনি খুব সহজ টিপস পেয়ে যেতে পারেন। দেখবেন তারা অবশ্যই আপনাকে এমন কিছু টোটকা বলবে যার সাহায্যে আপনি আপনার ব্রণের হাত থেকে মুক্তি পেয়ে যাবেন। শুধু ব্রণই নয়, আপনি যদি আপনার ত্বক ফর্সা করতে চান, হাত পায়ের জয়েন্টের ব্যথা দূর করতে চান, চুল পড়া বন্ধ করতে চান, দেখবেন কোনো না কোনো নুসখা অবশ্যই তাদের কাছে পেয়ে যাবেন। এমনিতেই কিন্তু দাদিনারীর নুসখা এত পপুলার নয়, কারণ আগে এত সব ডাক্তারও ছিল না, আর মানুষের কাছে এত টাকা পয়সাও থাকতো না যে ব্রণের জন্য ডাক্তারের কাছে যাবে আর তার চিকিৎসা করাবে। আর ত্বককে ফর্সা করার জন্য ফেয়ার অ্যান্ড লাভলির মতন নানা ধরনের ত্বক ফর্সাকারী ক্রিমও কিনতো না। কিন্তু বর্তমানে আমরা টিভি, কম্পিউটার আর মোবাইলে নানা ধরনের বিজ্ঞাপন দেখে সেই প্রোডাক্টের উপর বিশ্বাস শুরু করে দিই, তবে আগে কিন্তু এমনটা ভুল করেও হতো না। বন্ধুরা, আপনার রান্নাঘরে রয়েছে আপনার সব ধরনের সমস্যার সমাধান, এর জন্য শুধুমাত্র আপনার তার উপর আস্থা রাখতে হবে। আপনার যদি ডেঙ্গুও হয়ে যায়, তবুও আপনার ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন পড়বে না, এর জন্য দরকার শুধুমাত্র সঠিক ইনফরমেশন, কোন জিনিস কিভাবে ব্যবহার করলে আপনি আপনার সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। আজ আমি আপনাদেরকে আমাদের রান্নাঘরে থাকা খুব সামান্য একটি জিনিসের কথা বলবো, আর তা হচ্ছে হলুদ। হলুদ সব ঘরেই পাওয়া যায়, আর হলুদের ব্যবহার আপনি অবশ্যই করেন। কিন্তু আজ আমি আপনাকে হলুদের যে ব্যবহার বলবো তা যদি আপনি ট্রাই করেন, তবে যে উপকার পাবেন তা ভাবতেও পারবেন না। আপনি অবশ্যই অবাক হয়ে যাবেন যে ঘরের মধ্যে থাকা এই হলুদ আপনার জন্য কতটা উপকারে আসতে পারে। এর জন্য প্রথমেই দুধকে ভালো করে ফুটিয়ে নিন, তারপর এক গ্লাস দুধের মধ্যে এক চুটকি হলুদ গুঁড়া দিয়ে তা 5-7 মিনিট ভালো করে ফুটিয়ে নিন, আর রাতে ঘুমানোর 30 মিনিট আগে সেই দুধটাকে পান করে নিন। আর এটাই হচ্ছে হলুদের সঠিক ব্যবহার। প্রতিদিনই আপনি যদি এইভাবে এক গ্লাস দুধ পান করেন, তবে ব্রণের জন্য আপনাকে আর ডাক্তারের কাছে যেতে হবে না। হলুদ দুধ নিয়মিত 10 দিন পান করলেই আপনার ব্রণের সমস্যা চিরতরে দূর হয়ে যাবে, কেননা হলুদের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টিবায়োটিক আর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে। এটা আমাদের ত্বকের জন্য যতটা ভালো কাজ করে অন্য কোনো কিছুই তা করতে পারে না। আপনি অবশ্যই লক্ষ্য করেছেন হলুদকে বর্তমানে অনেক বিউটি প্রোডাক্টে ব্যবহার করা হচ্ছে, এমনিতেই কিন্তু হলুদকে রূপচর্চায় ব্যবহার করা হয় না, আসলেই এর অনেক গুণ রয়েছে। আপনি মার্কেটে হলুদের ফেস প্যাক, হলুদের ক্রিম, হলুদের সাবান, এমনকি হলুদের এসেন্সিয়াল অয়েলও পেয়ে যাবেন। যে হলুদ আমাদের রান্নাঘরেই পড়ে আছে তা কিন্তু আমরা ব্যবহার করতে চাই না, কিন্তু সেই হলুদই যদি মার্কেটে থাকা কোনো প্রোডাক্টে থাকে তা আমরা সানন্দে ব্যবহার করে ফেলি। অতি সামান্য সেই হলুদকে চড়া দামে প্রোডাক্টের মাধ্যমে আপনার কাছে বিক্রি করা হচ্ছে। আসলে হলুদের পরিপূর্ণ গুণ সেই প্রোডাক্টে রয়েছে কিনা তা সম্পর্কে কিন্তু আমরা নিশ্চিত নই। আপনি যদি ব্রণমুক্ত, ফর্সা ও উজ্জ্বল ত্বক পেতে চান, তাহলে আজ থেকে হলুদ দুধ পান করা শুরু করে দিন। রাতে ঘুমানোর 30 মিনিট আগে আপনি এক গ্লাস হলুদ দুধ পান করে নিন, আর ব্রণকে ম্যাজিকের মতো দূর করে ফেলুন। পাশাপাশি এটা আপনার ত্বককে ফর্সা করতেও চমৎকার কাজ করবে, কেননা ত্বককে ফর্সা করার জন্য অনেকেই অনেক কিছু করে থাকেন। আর বাহির থেকে আপনি যত কিছুই করেন না কেন, সেটা সাময়িক হবে, আপনার ত্বককে কখনো গভীর থেকে ফর্সা করতে পারবে না, কেননা আমাদের স্কিনে 7টি লেয়ার রয়েছে, আর ত্বক ফর্সাকারী ক্রিমের সাহায্যে আপনি কয়টা লেয়ারকে ফর্সা করতে পারবেন। তার জন্যই হলুদ দুধ পান করুন, কারণ হলুদ দুধ ভিতর থেকে ত্বককে ফর্সা ও উজ্জ্বল করতে যতটা কাজ করে তা অন্য কিছুই করতে পারে না। কেননা হলুদ দুধ আমাদের ত্বক থেকে মেলানিনের মাত্রা কমাতে সহায়তা করে, যার কারণে আপনার ত্বক প্রাকৃতিকভাবে ফর্সা হতে শুরু করে দেয়। আপনি যদি আপনার ত্বককে ফর্সা করতে চান, তাহলে আজ থেকেই হলুদ দুধ পান করা শুরু করে দিন। ত্বক ফর্সা করার পাশাপাশি এটা ত্বক থেকে বলি রেখা ও বয়সের ছাপকে দূর করতেও চমৎকার কাজ করবে, কেননা আজকাল সঠিক খাবার দাবার গ্রহণ না করার কারণে আমাদের ত্বক ঢিলে পড়তে শুরু করে দিয়েছে, আর 30-40 বছর হয়ে গেলেই ত্বকের মধ্যে অনেক রিঙ্কেলস পড়ে যায়। তাই রিঙ্কেলস দূর করতে চাইলে হলুদ দুধের কোনো বিকল্প নেই। তাছাড়া আপনার শরীরে যদি কোনো প্রকার ব্যথা থাকে, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, পিট ব্যথা, জয়েন্টে ব্যথা, তবে অবশ্যই হলুদ দুধ পান করুন। তাছাড়া আপনার যদি পেটে ইনফেকশন হয়ে যায়, তবে অবশ্যই হলুদ দুধ পান করুন, এতে পেটের ইনফেকশন দূর হয়ে যাবে, পাশাপাশি গ্যাস, অ্যাসিডিটি ও কনস্টিপেশনের মতন প্রবলেমও দূর হয়ে যাবে।
তো বন্ধু, অবশ্যই বুঝতে পারছেন আপনার রান্নাঘরে পড়ে থাকা এই হলুদি আপনার কত ধরনের সমস্যার সমাধান করতে পারে। এর জন্য শুধুমাত্র দরকার সঠিক তথ্য। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।